হ্যালো বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটি হলো গন্ধরাজ চিকেন। ভাত, রুটি বা পরোটা যে কোনো একটির সাথেই এই রেসিপিটি কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি 1 ইঞ্চি আদা আর 7-8টা রসুনের পেস্ট, মোটামুটি 2 চামচ হবে। গন্ধরাজ লেবুর গাটা ঘষে আমি লেমন জেস্ট বার করে নিয়েছি 1 চামচের মতন। গন্ধরাজ লেবুর রস নিয়েছি 2 চামচ, গোলমরিচ নিয়েছি 2 চামচ আর টক দই নিয়েছি 100 গ্রাম। এখানে আমি চিকেন নিয়েছি 700 গ্রাম। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আমি। এবার 30 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে রেখে দেব আমি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 50 ml। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 2 তেজপাতা, 4 এলাচ, 3 দারচিনি স্টিক, লবঙ্গ 4-5টা আর গোলমরিচ 7-8টা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন পেস্ট। আমি এখানে 2 পেঁয়াজ আর 1 রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি। মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো আর 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখগুলো আমি চিরে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা যে বাটিতে ম্যারিনেট করেছি তাতে পড়ে থাকা এক্সট্রা মশলা কিন্তু এখন দেব না, ওটা পরে ইউজ করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এরপর যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ আমি চিকেনটাকে রান্না করব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এবার আমি ম্যারিনেটেড চিকেনের বাটিতে যে এক্সট্রা মশলা ছিল তার মধ্যে 1 কাপ জল দিয়ে মশলার জলটা চিকেনে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা ঢেকে 5-6 মিনিটের জন্য লো হিটে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এরপর আবার আমি চিকেনটা ঢেকে 5-6 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি।
5-6 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর সেই সাথে গন্ধরাজ লেবুকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার সময় পেছনের সবুজ অংশটা কিন্তু কেটে নেবেন না হলে চিকেনটা তেতো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা এবার আমি চিকেনটা ঢেকে এক মিনিটের জন্য রান্না করব লো হিটে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেলটা সেপারেট হওয়া শুরু হয়ে গেছে মানে চিকেনটা রেডি হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।